Hamburg Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 পুরশুড়া থানার সোয়ালুক সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার অনুপ ঘোষের বিরুদ্ধে লোনের টাকা দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠল। 18-19 বর্ষে এখানে আলু চাষে ব্যাপক ক্ষতি হয়। ঋণের উপর যে ফসল বিমা করা থাকে তার দরুন বিমা কোম্পানি ক্ষতিপূরণ দেয় যা সমবায় ব্যাংকের মাধ্যমে কৃষকরা পেয়ে থাকেন, কিন্তু দ্বিতীয় দফার বিমার টাকা এই সমবায় চাষিদের সেভিংস অ্যাকাউন্টে না দিয়ে চাষিদের বিনা অনুমতিতে লোন অ্যাকাউন্টে জমা করে দিয়েছে। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অমান্য করে এই কাজ কেন করা হলো জানতে গেলে ও বিমা প্রাপ্য টাকা কৃষকদের ফেরত দিতে বললে সার্বিক তথ্য তো এই ম্যানেজার আনছেন না, উল্টে দুর্ব্যবহার করছেন এবং হুমকি দিচ্ছেন। তার কথাই নাকি শেষ কথা, যে যা পারে করে নিতে পারে বলেও অভিযোগ এখানকার কৃষকদের। কৃষকদের অভিযোগ, আলু চাষে ক্ষতিপূরণ বাবদ সরকার টাকা দিলেও সমবায় তা দিচ্ছে না। ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি বলছে 26.47% করে টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া হয়েছে, অথচ এই সমবায় 24.85% টাকা দিয়েছে। তাহলে কোথায় গেল বাকি টাকা? এখানে যে কানাডা ব্যাংক আছে সেখানেও জানাচ্ছে তারাও 26.47% টাকা ক্ষতিপূরণ দিয়েছে। তাহলে সরকার যেখানে লোন বাড়াতে বলছে সেখানে এই সমবায় কীভাবে কৃষকদের লোন কমিয়ে দিচ্ছে? দুর্নীতির প্রতিবাদ করলে কিভাবে শাসাচ্ছে? ম্যানেজার অনুপ ঘোষ সমবায়কে শক্ত করার পরিবর্তে কৃষকদের লোন অর্ধেক করে দিচ্ছে বলে অভিযোগ। প্রতিবাদ করলে সমবায় ছেড়ে চলে যেতে বলছেন এই ম্যানেজার অনুপ ঘোষ। ব্যাংকের ধানের আলুর লোন 20-21 বর্ষে সরকার ছাড় দিলেও এই সমবায় ছাড় দেয়নি। সরকারের উপরেও চলে এই সমবায়? শুনুন কি বলছেন কৃষকরা এ বিষয়ে। ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির তারকেশ্বর দপ্তর থেকে চাষিদের কি বলেছেন আমরা সেটাও শোনাবো। হ্যালো, হ্যাঁ বলুন। সামিন বাবু তো আমি তারকেশ্বর ইন্স্যুরেন্স অফিস থেকে বলছি। আমার বাড়ি হুগলি জেলার ভাঙড়া অঞ্চলের সোনালুগ্রামে। গত বছর যে আলুর ক্রপ ইন্স্যুরেন্সটা দিয়েছিল হুগলি ভাঙড়া অঞ্চলে, ওটার পার্সেন্টেজ কত পার্সেন্ট দিয়েছিল? আপনি কোন জিপির কথা বলছেন? আমি ভাঙামোড়া গ্রাম পঞ্চায়েত। ভাঙামোড়া একটু লাইনে থাকুন বলছি। হ্যাঁ লাইনে আছি স্যার। আমি তো দয়া করে বললে খুব উপকার হয়। কারণ আপনি আপনি কে ফার্মার না? একদম ফার্মার। আমাদের আর সমিতি অন্য অন্য বলছে কত পার্সেন্ট সবার জন্য দিয়েছে সেটা একটু জানতে চাইছি স্যার। হ্যাঁ লাইন আছে স্যার। কত পার্সেন্ট বলেছে আপনাকে? 26%। শুনুন, কানাডা ব্যাংক গ্রামীণ ব্যাংক বলছে 26.47% দিয়েছে। হ্যাঁ একদম ঠিক বলেছে। আচ্ছা আচ্ছা, আর গ্রামীণ ব্যাংক দিচ্ছে 23%। এই এই সমবায় আপনি ব্যাংকের সাথে বুঝে নিন। হ্যাঁ এটা আপনি সমবায়ের সাথে বুঝে নিন। আচ্ছা তাহলে ওটা কি, আমি কি বলছি স্যার, গ্রামীণ ব্যাংক, সমবায় ব্যাংক আর কানাডা ব্যাংক তিনটে ব্যাংকের পার্সেন্টেজ আলাদা আলাদা হবে না তো? না না আলাদা আলাদা হবে না। আচ্ছা হ্যাঁ সবে এক হবে তো? সব এক সব এক। আচ্ছা ওই যে কমটা দিচ্ছে তো ব্যাংক দিচ্ছে না ওদের ওপর অফিস থেকে? হ্যাঁ হ্যাঁ ওই যে কমটা দিচ্ছে প্রায় 2.5% টাকা কম দিচ্ছে। কি করে বলি বলুন তো, এটা কে করছে? ওইটা নিয়ে ম্যানেজার সঙ্গে আমার খুব আর্গুমেন্ট হয়েছে। এইটা নিয়ে আর্গুমেন্ট হয়েছে, ওই জন্যই আমি এতখানি জলঘোলা করতে চাইছি। আমার খুব অপমান করেছে। তো আমি কানাডা ব্যাংকের ম্যানেজার ঠিক কথা বলছে আর গ্রামীণ ব্যাংকের ম্যানেজার ঠিক কথা বলছে, আমাদের সমবায় ব্যাংকের ম্যানেজার চুরি করছে টাকাটা।
ওর সঙ্গে ঝামেলা হচ্ছে, ও বলছে ঠিক ধরেছেন। হ্যাঁ চৌত্রিশ পার্সেন্ট ধরেছেন। আমি বলতে পারবো না, আমরা ব্যাংকে টাকা দিয়ে দিচ্ছি, ব্যাংকে আপনাদেরকে দেওয়া হচ্ছে, ব্যাংকে সন্তুষ্টি আপনারা ব্যাংকের সাথে দিয়ে নেবেন। আমি সেটা বলছি এবার, এই যে ওরা কম দিচ্ছে এটার জন্য আমি একটু হেল্প করুন, কোন জায়গায় যাবো আমি? আমাদেরকে তো অন্য ব্যাংক থেকে আমাদের নাম্বার দরকার নেই, ঠিক আছে? নাম আমি কাগজ তো করছি, শুনুন আমি 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 পুরসুর আপনার সঙ্গে ডিটেলস জেনে নিচ্ছি, জেনে পুরসুর সিআই কে দরখাস্ত করবো, পুরসুর সিআই কে দরখাস্ত করবো। তারপরে বলছি কিছু যদি না হয়, এই 2% টাকা মানে 8 কোটি টাকা লোন দিয়েছে, 16 লক্ষ টাকা, 16 লক্ষ টাকা ছেড়ে দিচ্ছ ওরা। এই টাকাটা যদি আমি 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 বলি যে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, সেটাই বার করবো। আপনার দয়া করে আমি একটু হেল্প, যদি হেল্প করতে পারেন, আমার ফোন নাম্বার আমি লোড করে রাখছি, পরে আপনাকে হেল্প বলতে আপনাকে যেটাকে বলার আমি বলে দিলাম যে এন্টায়ার জিপিতে সবার একই পার্সেন্টেজ হয়েছে। এবারে সেটা আপনি ব্যাংকের থেকে বুঝে নিন, চেষ্টা করা হলেও তিনি কোনো মতেই ফোন ধরেননি। নমস্কার, আপনারা আজকে কি কারণে এখানে জমা হয়েছেন? আমরা সোনালোক সমবায় থেকে ঋণ নিই, সেই ঋণের টাকা আমাদের পরিশোধ করার টাইম হয়ে গেছে, কিন্তু ইনসিওর কোম্পানি আমাদেরকে একটা ছাড় দেয় গত বছর 18-19 সালে আলু চাষে আমরা ইনসিওর করি, সেই আলুতে ক্ষতি হয়, সেই ক্ষতির টাকা বর্তমানে সরকার বাহাদুর দিয়েছেন আমাদেরকে, সমিতিকে। সেই সমিতি সেই টাকা আমাদেরকে না দিয়ে জমা করে নিয়েছে, সেটা কত পার্সেন্টেজ জিজ্ঞেস করতে গেলে আমাদেরকে কোনো সদুত্তর দিচ্ছে না। অনেক পিড়াপিড়ি করতে পিড়াপিড়ি করা হয়েছে যে আমাদেরকে বলো না কত টাকাটা যে দিচ্ছ, এই টাকাটা কত? বলছে 24.86%। আমরা বলছি কেন 26-27% হয়েছে শুনছি বাজারে, অন্য ব্যাংকেরা দিচ্ছে বলেছে, যেখানে দিচ্ছে দিচ্ছে আমাদের ওইটাই দিয়েছে। আমরা তাহলে তো আমাদেরকে জানতে হয় বলে যেখানে খুশি জানিয়ে যাও, আমরা সেটার পরিপ্রেক্ষিতে এডিও সাহেবকে জানাই। এডিও সাহেব বললেন আমি তো ওটা বলতে পারবো না, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি আপনার জানুন, ওনারা বলবেন। সেইটা আমরা তার দ্বারস্থ হই, উনি বলেছেন যে এটা আপনাদের 26.46% দেওয়া হয়েছে, এবার 47%। এবার সেইটা এখানে কানাড়া ব্যাংক আছে, ওদের কাছে খোঁজ নেওয়া হলো, তারা ওরাও দিয়েছে ওটা 26.46, কিন্তু এরা আমাদেরকে ওই ব্যালেন্স টাকাটা দিচ্ছে না, এরা আত্মসাত করে দিয়েছে। দিয়ে এখন আমাদেরকে সেইটার পরিপ্রেক্ষিতে আমরা কিছু করতে পারি না, আমরা ভদ্র ঘরের ছেলে, দূর ঝামেলাও করি না। আমরা এটা প্রধানকে জানি, প্রধান সাহেব লিখিতভাবে প্রধান সাহেব সেটা রোজই জানাবো জানাবো করে কোনো সদুত্তর দেননি। তার পরিপ্রেক্ষিতে আমরা কী করবো, এই চ্যানেলে শরণাপন্ন হয়েছি, কারণ আমরা ওই জমি চাষ করে খাই। তার এখন আমাদের লোনের টাইম, লোন আনতে গেলে বলছে হাফ টাকা লোন পাবে, লোন কাট ছাঁট করে দিচ্ছে। তা আমরা বলছি শেয়ার কাটছো যার যা লোন তার ওপর, তাহলে কমালে তাহলে শেয়ারের টাকা কী হবে, ফেরত ফেরত পাবে না, তাহলে শ্রমিক ছেড়ে চলে যাও, গেলে পাবে। তারপর এই নিয়ে আমাদের সঙ্গে তর্ক বিতর্ক চলছে, এমত অবস্থায় আমরা কী করে চাষ করে খাবো সেটা বুঝে পাচ্ছি না, কারণ আমাদের চাষটুকুই জীবিকা। সমিতির অনুপ ঘোষ আমাদের এটাকে ম্যানেজার, সমিতির যে ম্যানেজার অনুপ ঘোষ, সে আমাদেরকে ওখানে আমরা বলি যে এটাকে কেন তোমরা 2%-এর মতো টাকা কম দিচ্ছ, আমরা সাধারণ মানুষ কষ্ট করে 1 বছর পরে ইনসিওরের ক্লেম পাচ্ছি, তাহলে এটা তো আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা জানাচ্ছি যেখানে পারি জানাবো, বলছি যা খুশি করে যাও, এর বেশি নেই কিছু আমাদের, আমরা বলতে পারবো আমরা সেইটা নিয়ে প্রধানকে বলি। প্রধান বললে একটা মাস পিটিশন দাও আমাকে করে দিন,
তাহলে আমি দেখছি ওনাকে মাস পিটিশন করা হয়েছে, তার কপিও আপনাদেরকে আমরা দিয়ে দেব, কিন্তু সদ উত্তর পাইনি, সেখান থেকে কোনো কিছু জানানো হয় না। আমরা এমন অবস্থায় যদি লোন না দেয়, চাষি আমাদের জীবিকা চাষ করে খেতে পাবো না। আমরা যাতে এইটা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি বা কৃষি মন্ত্রী, আমরা কি করে চাষ করে খাবো এই লকডাউনের টাইমে। সরকার যেখানে আমাদেরকে হেল্প করছেন, 2,500 টাকা করে অ্যাকাউন্টে দিচ্ছেন মুখ্যমন্ত্রী, অথচ এরা এই টাকা নিয়ে আমাদের সঙ্গে এইরকম তঞ্চকতা করছে। আরও কিছু বক্তব্য আছে, আমার ভাই বলছে, পয়েন্ট করেছে, উনি সদস্য একজন, আমিও এই ব্যাংকের সদস্য। আমি ব্যাংকে প্রথমে ধানের লোনের আমি যে লোন নিয়েছিলাম 2018-19 সালে 2020-21 সালে, তার ছাড়ের টাকা দিয়েছিল, সেই ছাড়ের টাকা সরকার বাহাদুর বলেছিল যে জুন মাস পর্যন্ত ধানের লোনের সময় দিয়েছিল, কিন্তু আমি ধানের লোনের টাকা যে ছাড়ের টাকা আনতে যাই, আমার বিশেষ প্রয়োজনে বাড়িতে অসুস্থ রুগী ছিল বলে সেই টাকা আমায় দেয়নি, এবং বলেছিল ধান চাষের লোনের যোগ্য জমা করে দেওয়া হয়েছে, কিন্তু আমি বলছি এটা কী করে হতে পারে, সরকার জমা করে করতে বারণ করেছে আর তোমরা লোন মুকুব করে জমা করে দিয়েছে, মাস বাড়িয়েছে সরকার বাহাদুর, তারপরে সেটা জমা করে দিয়েছে। তার পরবর্তীকালে আমি ধানের লোন টাকা আমার যায়নি, ধানের লোন শোধ করি, পরবর্তী ক্ষেত্রে আলুর লোন ধানের লোন কত পরিমাণ হয় জানতে গেলে আমাকে গরম দিয়ে বলে তুই আলুতে 33,000 টাকা পাবি আর ধানে 11,000 টাকা। গত ইয়ারে আমার দিয়েছিল ধানে 24,000 টাকা, আলুতে 70,000 টাকা, মোট 94,000 টাকা। আমি বলি কেন লোন এত কমে যাবে, আমার বাবা 22 বছর মরেছে, আমাদের শেয়ারটা 3 ভাইয়ের ভাগ করে দিয়ে আমার এত টাকা 94,000 টাকার পরিমাণ কমে দিয়েছে, আমার চাষ করে আমি খাই, ওই লোনের পরিমাণ থেকে আমার চাষ হবে না, তাহলে আমি না খেয়ে মরে যাবো। সরকার বাহাদুর লোন বাড়াতে বলছে, এটা লোন ব্যক্তিগত গাছবশত লোন কমিয়ে দিতে করেছি বলে, হ্যাঁ আমার বলছে কী করতে পারি দেখে নিবি, এরকম উল্টো পাল্টা অনুপোষ আমাকে গরম দিয়ে কথা বলছে ম্যানেজার অনুপোষ। হ্যাঁ আরও গত বছর ইউরিয়া দিয়েছিল, ইউরিয়াও 20-30 টাকা করে বেশি নেয়, সার্ভিস চার্জ হিসেবে পয়সা নিয়ে নিয়েছিল, হ্যাঁ সাদা কাগজে। তার প্রতিবাদ করতে গেলে অনেক দুর্নীতি আমরা খোঁজ খবর নিয়ে জানুন। আরও বলছি আমরা মাস পিটিশনে সই করাতে যে কোনো লোক সই করতে চাইছে না, প্রতিবাদ সবাই করছে কিন্তু ভয়েতে কেউ মুখ খুলছে না, ওরা এমন একটা ত্রাস সৃষ্টি করেছে, কেউ সই করতে চাইছে না, কেউ এ করছে না, তাহলে আমরা সাধারণ মানুষ কি করে জমায়েত হবে। আচ্ছা আপনারা এবার বলুন, আপনাদের এই যে সমবায়টা আছে, সেই সমবায়টার নাম কি? সমবায়টা সোনালুক সমবায়। আচ্ছা কৃষি উন্নয়ন সমিতি, আচ্ছা পুরসুর থানার অন্তর্গত হুগলি জেলায়। আচ্ছা ঠিক আছে, ভাঙড়া অঞ্চল। আচ্ছা আপনাদের মানে অভিযোগটা বিশেষত কার বিরুদ্ধে? অনুপ ঘোষের বিরুদ্ধে, সমবায়ের ম্যানেজার অনুপ ঘোষের বিরুদ্ধে। আচ্ছা আপনারা কি আর কোথাও দরখাস্ত করেছেন? হ্যাঁ আমরা সিআইকে জানিয়েছি আর প্রধানকে জানিয়েছি। আচ্ছা ঠিক আছে। এই জমি আমরা চাষ করে খাই, আমাদের এছাড়া কোনো জীবিকা নেই, কিন্তু এই আমফানের বৃষ্টিতে এই বাদাম তিল সব নষ্ট হয়ে গেছে, এরপর আমরা যে চাষ করে খাবো সে পয়সা নেই, তাতে ব্যাংক আবার এই লোন কেটে দিচ্ছে, হাফও দিচ্ছে না। আমি 1,80,000 টাকা লোন পাই, কেউ 2,00,000 পায়, তাকে বলছে 50,000 দেবো, কি কারণ না আমরা প্রতিবাদ করেছিলাম, প্রধানকে জানিয়েছিলাম, ওই ব্যাংকের ম্যানেজার এখন ওই নিজের মন মতো এইটা করছে, এখন আমরা কী করণীয় এই। আর আমরা এইটা মাননীয় মুখ্যমন্ত্রী ও কৃষি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, মোবাইলে প্রচুর দুর্নীতি, এই দুর্নীতিতে আমরা কী করে মুক্তি পাই সেটা জানতে চাইছি।